রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিদিবন জানতেছিলেন যে সময় হওয়ার আগে সালাত আদায় করা যাবে কিনা যা সম্মানিত দিদি বোন আল্লাহ তাবরকালের পক্ষ থেকে যে সীমা নির্ধারণ করে দেওয়া আছে এইগুলাকেই মেনটেন করি সালাই আবাদত আল্লাহ তালা বলেন ইনার তাকে আল্লাহ তালা মিনি না কিতাব বা মকু সালা আত্মবন্ধের জন্য নির্দিষ্ট সময় খরচ করা হয়েছে তাই নির্দিষ্ট সময় পড়তে হবে সময় হওয়ার আগে করলে এটা নফল এবাদত হবে এটা কোনো ফরজ এবাদত হবে না বা ফরজ আদি হবে না তাই যে বোন এমন কোনো কাজ করতে পারবেন না যে যে সমস্ত কাজগুলা করার দ্বারাই আল্লাহ বাকের লঙ্ঘন করা বাধ্যতা হয়ে বসে অর্থাৎ দুনিয়াবি কোনো কাজকর্ম করতে গেলে আল্লাহাকে বিধান রক্ষা হয় না তাইলে এমন দুনিয়া বি কোনো কাজ করাটা যায়জ হবে না তাই এবং এর কথা যে আপনি উল্লেখ করলেন যে গড়ে ফুটতে গেলে সমস্যা সময় হওয়ার পরে ফুটতে গেলে সমস্যা এটাকে তো মেনটেন করা যাবে অর্থাৎ গড়ের সমস্যা এটা বড় সমস্যা না এক জায়গাতে না ফেললে বিভিন্ন জায়গাতে ফুড়ে নিবে অন্তত পক্ষে ফর তো ফুড়ে নিবে আদান হওয়ার ফরফর সময় হওয়ার ফরফর দুই টাকা ছালা ফুটতে তো তিন চার মিনিটের সময় বেশি লাগবে না অন্তত পক্ষে তাই ফর সালাদকে ফর সময় অবাক্ত হওয়ার পরেই ফুটতে হবে আগে ফোটা যাবে না আর এমন ডিউটি করাও যায় যাবে না যে ডিউটি করতে গেলে আল্লাফাকের বিধান লগন লঙ্ঘন হয়ে যায় এদিকেও সম্পূর্ণভাবে দৃষ্টি রাখতে হবে তাই পরামর্শ থাকবে যে সময় হওয়ার পর ঘরেই পড়ে নিবে কারণ এমন কোনো যে বাধ্যবাধকতা দেখা যাচ্ছে না যে ঘরের মধ্যে সালাদ আদায় করতে পারতেছে না বরং নিরাপত্তা হচ্ছে ঘরের মধ্যেই ফরা মহিলাদের জন্যে তাই সময় হওয়ার সাথে সাথে অন্য কোনো কিছু বুরক্ষেপ না করে ফোড়ে নিবে পরবর্তীতে নিজ দায়িত্বে যাবে বা ক্ষতির মধ্যে নিবে এটা যে সালা তাদের করতে করে বাধা আসে এমন কোনো পরিস্থিতি আসলে রেখে কোনো দুনিয়ার কাজকর্ম করাও ঠিক না আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আসলে কাজকর্ম করা এটা কেমন কঠিন বা শরীয়ত লঙ্ঘন এটা যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে কত ধরনের শরীরতে লঙ্ঘন হয় একজন নারী যখন পুরুষের কোনো এরিয়াতে কাজ করে তখন সে দিন দুনিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয় বলাকেনা হয় বিশেষ করে নামাজের প্রতিবন্ধকতা এটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তাই একজন নারী হিসেবে তার জিম্মাদার তাবার তর আলা পক্ষ থেকে ফরস করা হয়েছে ছোটোবেলায় তার ফিটার উপর বিয়ের পরের স্বামীর উপর বৃদ্ধকালে স্বামী না থাকলে সন্তানদের উপর তো আল্লাহ তালা তাদের জন্য ঋদিকের সুব্যবস্থা করে রাখছেন এরপরেও যদি নাকি কেউ শরীয়তের বিধি লঙ্ঘন না করে হা হালাল তরিকায় যদি নাকি ইনকাম করা না যায়স না তবে যদি নাকি আল্লাহর বিধান ফালন করতে এখানে ব্যাঘাত আসে তখন এমন ডিউটি করাটা যায়জ হবে না সর্বশেষ কথা হচ্ছে ওনাকে আহ সব মতোই সালাদ আদি করতে হবে এর আগে সালাত আদি করলে সালাত আদি হবে না আশা করি বিষয়ে বুঝতে পারছেন বাকি আল্লাহ সালামালিকুম রহমতুল্লাহ বরকতাত